বৈশাখ মাসে শুরু থেকেই বৃষ্টির দেখা মিলেছে। আম কাঁঠাল পাকা গরমে তীব্রতায় শীতলতা এনেছে অসময়ের বৃষ্টি। এই বৃষ্টিতেই অপরূপ সৌন্দর্য ধারণ করেছে সৈকতের প্রকৃতি। তা উপভোগ করতেই কক্সবাজারে নিয়মিত অবস্থান করছেন হাজারো পর্যটক। 450 হোটেল মোটেল রিসোর্টে কম বেশি পর্যটক রয়েছেন বলে জানিয়েছেন সিনেট গেস্ট হাউসের ব্যবস্থাপক শফিক ফরাজি। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত লাবণীর সুগন্ধা কলাতলি পয়েন্টে থাকছে লোক সমাগম। লোকারণ্য নেই, তবুও আগত পর্যটকদের সেবা নিশ্চিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটক হয়রানি রোধে পর্যটন স্পটগুলোতে বসানো সিসিটিভি ক্যামেরায় নজর রাখা হচ্ছে সর্বক্ষণ। দ্রুত সাধারণ চিকিৎসা ও খাবার পানির ব্যবস্থা রাখা হয়েছে সমুদ্র সৈকতে। বর্ষণের সময় যেহেতু সৈকত উত্তাল থাকে, সেহেতু গোসল করাকালীন বিপদাপন্ন পর্যটকদের রক্ষার্থে সতর্ক অবস্থায় রয়েছে লাইফগার্ড কর্মীরা।